অমৃত মহোৎসব উপলক্ষে ফিট ইন্ডিয়া পার্ট টু 10 কিলোমিটার ম্যারাথন দৌড় অনুষ্ঠিত হল নদিয়ার চাপড়ায়। অমৃত মহোৎসব উপলক্ষে ফিট ইন্ডিয়া পার্ট টু 10 কিলোমিটার ম্যারাথন দৌড় অনুষ্ঠিত হল নদিয়ার চাপড়া সীমানগরের ভারতীয় সীমান্ত রক্ষীদের। এই ম্যারাথন দৌড়ে অংশগ্রহণ করেন স্থানীয় বাসিন্দা সহ সেনাবাহিনীর জওয়ানরা। আজ ম্যারাথন দৌড়ে পুরুষদের পাশাপাশি মহিলারাও অংশগ্রহণ করে। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সেনাদের সুমধুর সম্পর্ক ও শক্তিশালী মনোবল বাড়ানোর জন্যই এই ম্যারাথন দৌড়। নদিয়া চাপড়া সীমানগর 8 নম্বর ব্যাটেলিয়ানের 54 নম্বর ব্যাটেলিয়ান, 82 নম্বর ব্যাটেলিয়ান এবং 99 নম্বর ব্যাটেলিয়ানের পক্ষ থেকে 150 জনের ম্যারাথন দৌড় শুরু হয়। 8 নম্বর ব্যাটেলিয়ান থেকে তিলকপুর শেষ সীমানা ঘুরে আবার ফের 8 নম্বর ব্যাটেলিয়ানে এসে শেষ হয় 10 কিলোমিটারের এই ম্যারাথন দৌড় ফ্রিডম ইন্ডিয়া। সেই উপলক্ষে এই ম্যারাথন দৌড়। ম্যারাথন দৌড় শেষে প্রতিযোগীদের মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী 3টি দল নির্বাচন করেন সেনা আধিকারিকরা। এই 3টি দলের মধ্যে রয়েছে স্থানীয় যুবক, সেনাবাহিনীর জওয়ান ও মহিলাদের মধ্যে ফার্স্ট, সেকেন্ড এবং তৃতীয় নির্বাচন করে পুরস্কার তুলে দেওয়া হয় এই 3টি দলের হাতে। মূলত স্থানীয় মানুষ এই সেনাবাহিনীর মধ্যে মেলবন্ধনের জন্যই এই ম্যারাথন দৌড়। आज का प्रोग्राम अमृत महोत्सव के उपलक्ष्य में फिट इंडिया रन पार्ट टू ये था। ये मैराथन रेस 10 किलोमीटर की भारत की एवं सभी यहाँ के नागरिक जनों की एकता और अखंडता के लिए आयोजित की गई थी, जिसका आयोजन यहाँ के क्षेत्रीय मुख्यालय सीमा सुरक्षा बल के उप महानिरीक्षक और सह आयोजक यहाँ के 8 बटालियन, 99 बटालियन, 81 बटालियन, 82 बटालियन और 54 बटालियन के जवान समादेष्टा द्वारा किया गया था, जिसमें आज के अतिथि थे 54 वाहिनी के समादेष्टा। নদিয়া থেকে মলয় দে, রিপোর্ট টাইমস বাংলা।